আমরা অনেকেই এনজিও হতে লোন নিয়ে থাকি। এনজিওগুলি খুব সহজ শর্তে জামানতবিহীন লোন দিয়ে থাকে। আমরা এনজিওতে বিভিন্ন ধরনের সার্ভিস নেই, কিন্তু আমরা জানি না যে এনজিও লোনের সুদের হার কত, কোন সার্ভিসে কত টাকা চার্জ দিতে হয়, এছাড়া এনজিও লোনের কিস্তি কীভাবে হিসাব করা হয়। এসব বিষয় জানা খুবই জরুরি একজন গ্রাহক হিসাবে। এসব বিষয় জানতে আজকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি যে এনজিওগুলির নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ঠিক করে এনজিওগুলো কীভাবে পরিচালিত হবে, এনজিও লোনের সুদের হার কী হবে এবং অন্যান্য সার্ভিসের চার্জ কী হবে। এ বিষয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি 10ই নভেম্বর 2010 একটি সার্কুলার জারি করেছিল। আমি এখন সেই সার্কুলারটি আপনাদের সামনে তুলে ধরব। এই সার্কুলারটি জারি করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি 10ই নভেম্বর 2010, এবং এতে বলা হয়েছে ক্ষুদ্র ঋণের সুদের হার, সার্ভিস চার্জ নির্ধারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে নীতিমালা প্রসঙ্গে। ক্ষুদ্র ঋণের সুদের হার ও সংশ্লিষ্ট বিষয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সমূহের পরিপালনের উদ্দেশ্যে নিম্নবর্ণিত নীতিমালা জারি করছে। এক, ঋণ প্রদানকালে ঋণ গ্রহীতাদের নিকট হতে ঋণের আবেদনপত্র, গ্রাহক ভর্তি ফি, পাসবই ইত্যাদি বাবদ সর্বোচ্চ 15 টাকার অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। ক্ষুদ্র ঋণ যেহেতু জামানতবিহীন ঋণ, সে কারণে এক্ষেত্রে নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার প্রয়োজনীয়তা লক্ষণীয় নয়। তবে শুধুমাত্র ক্ষুদ্র উদ্যোগ ঋণের ক্ষেত্রে স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী 50 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নাম্বার নেওয়া যেতে পারে। অর্থাৎ ঋণের আবেদনপত্র, গ্রাহক ভর্তি ফি এবং পাসবই ইত্যাদি বাবদ সর্বোচ্চ 15 টাকা নিতে পারবে এনজিওগুলি, এবং স্ট্যাম্প চার্জ হিসেবে সর্বোচ্চ 50 টাকা নিতে পারবে। দুই, ঋণ প্রদানের তারিখ হতে ঋণের প্রথম কিস্তি আদায়ের মধ্যে ন্যূনতম বিরতিকাল হবে 15 দিন। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সমূহ ঋণ গ্রহীতাদের ব্যবসা কাজের ধরন অনুযায়ী দীর্ঘতর বিরতিকাল স্থির করতে পারবে। সাধারণত ঋণের 1 বছরের জন্য প্রদত্ত ঋণ ন্যূনতম কিস্তির সংখ্যা হবে 50 সপ্তাহ। কিস্তি প্রদানকারী সময়ে কোনো সরকারি ছুটি পড়লে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ঋণ গ্রহীতা পরবর্তী কিস্তি প্রদানের দিনে একই সাথে পূর্বের বকেয়া কিস্তি সহ সকল প্রদেয় কিস্তি পরিশোধ করবেন। চার, ঋণ প্রদানকালে ঋণের অর্থ হতে কোনোরূপ বাধ্যতামূলক সঞ্চয়, বিমা বা অন্যরূপ অর্থ কর্তন বা আদায় করা যাবে না। অর্থাৎ এনজিওগুলি ঋণ প্রদানের সময় কোনো বাধ্যতামূলক সঞ্চয় বা বিমা বা অন্যরূপ কোনো অর্থ কর্তন বা আদায় করতে পারবে না। পাঁচ, সাপ্তাহিক ভিত্তিতে আদায়কৃত বাধ্যতামূলক সঞ্চয়ের উপর ন্যূনতম 6% হারে সুদ প্রদান করতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠান আমানতের উপর প্রদেয় সুদের হার পূর্বেই ঘোষণা করবে এবং ঘোষিত হারের চেয়ে কম হারে সুদ প্রদান করবে না। অর্থাৎ আপনি এনজিওতে যে টাকাটি সঞ্চয় করবে তার উপরে 6% আপনাকে সুদ দেবে, এবং এটি অবশ্যই আপনি যখন সেখানে অ্যাকাউন্ট করবেন তখনই আপনাকে তারা বলে দেবে। ৬, সুদের হার ঋণ গ্রহীতাদের ক্রমহ্রাসমান ঋণ স্থিতির ভিত্তিতে হিসাব করতে হবে। এরূপভাবে হিসাবকৃত হওয়া সকলের অবগতির জন্য ঘোষণা করতে হবে, অর্থাৎ এনজিও যে ঋণ দেবে সেটি সুদ হবে ক্রমহ্রাসমান হারে। ৭, প্রাথমিকভাবে ক্ষুদ্র ঋণের সুদের সর্বোচ্চ হার 27% নির্ধারণ করা হলো, যা প্রতিষ্ঠান সমূহ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্রমান্বয়ে কমিয়ে আনার বিষয়ে সচেষ্ট থাকবে। এটি এই সার্কুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি স্পষ্ট করে বলে দিয়েছে যে এনজিওগুলোর লোনের সুদের হার সর্বোচ্চ 27% হতে পারবে, তবে এর নিচেও এনজিওগুলি লোনের সুদের হার নির্ধারণ করতে পারবে। তবে বাংলাদেশে বর্তমানে যে এনজিওগুলো আছে সেই এনজিওগুলো এই হারে অর্থাৎ 25% থেকে শুরু করে 27% পর্যন্ত লোনের সুদের হার নিয়ে থাকে। ৮, কর্তৃপক্ষ প্রতিষ্ঠান সমূহকে তাদের ক্ষুদ্র ঋণের সুদের সর্বোচ্চ হার ও মোট তহবিল ব্যয়ের উপর ভিত্তি করে নিম্নরূপে কয়েকটি ভাগে ভাগ করবে এবং তা সকলের অবগতির জন্য প্রকাশ করবে। যেমন ক টাইপ,
আরোপিত সুদের হার তহবিল ব্যয় অপেক্ষা সর্বোচ্চ 10% বেশি। খ টাইপ, আরোপিত সুদের হার তহবিল ব্যয় অপেক্ষা 10% এর ঊর্ধ্বে তবে সর্বোচ্চ 15%। এবং গ টাইপ, আরোপিত সুদের হার তহবিল ব্যয় অপেক্ষা 15% এর বেশি। সুদের হার হ্রাসের উদ্দেশ্যে যে সকল প্রতিষ্ঠান দক্ষতার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সে সকল প্রতিষ্ঠানকে অথরিটি কর্তৃক বিভিন্ন প্রকার প্রণোদনা প্রদান করা হবে। এবং নয়, প্রত্যেক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট বেতন স্কেল থাকবে এবং তা কর্তৃপক্ষকে সরবরাহ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর আপনারা যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তাহলে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।